দেখো এর আগের দিন আমরা বলেছিলাম শেষ করেছিলাম হচ্ছে যে আমাদের লাভ স্টোরির মানে আমাদের প্রোপোজ অবধি আজকে আমাদের কথা ছিল বলার যে ওর বাড়িতে জানলো কীভাবে আমাদের বাড়িতে জানলো কী করে তো সেটাই প্রথমে আমি স্টার্ট করে দিচ্ছি প্রথম হচ্ছে আমরা যখন আগের দিন বলেছিলাম যে আমাদের তারপর থেকে ভালোভাবে খেলাধুলা একসাথে শুরু হয়ে গেছিলো সব কিছু তারপরের থেকে ওর বাড়িতে বলতে ওর যেহেতু বাবা নেই মা তো মা প্রথমে জানেনি প্রথমে জেনেছিল হচ্ছে তোমার ভাই মানে ওর ভাইও তো আমাদের সাথে গেম খেলতো সেহেতু ওর ভাই আন্দাজ করে ফেলেছিলো যে আমাদের মধ্যে কোনো একটা ব্যাপার আছে তো সেইখান থেকে ওর ভাই জেনে যায় পরে জিজ্ঞেস করে আমরা বলে দিই হ্যাঁ এবার ওর ভাই থাকো খুব ফ্রেন্ডলি মানে 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 আমাদের বন্ধুর মতোই বলতে পারো আমি ওর সাথে মিশি মনে হয় বন্ধু সেরকম যেহেতু মানে সম্পর্কে সালা হয় কিন্তু আমরা মিশি বন্ধু বন্ধুদের মতোই হোক যাই সেখান থেকে ওর বাড়ি থেকে তো জেনে যায় তারপরে আস্তে 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 ওর মাও কোনোভাবে মানে ওর মুখে হোক বা ওর ভাইয়ের মুখে হোক শুনে ফেলে বা জেনে ফেলে মানে আমি বলছি তারপরে মানে আমাদের গেমে একটা ভিডিও বানাই আমি আর অমিনে একটা লাভ স্টোরি তাই তো লাভ স্টোরি একটা ভিডিও বানিয়েছিলাম ওখানে তা ওখান থেকে ওর পাড়াল থেকে কে আবার দেখেছে সেটা দেখে ওর মাকে আবার বলে দিয়েছে তো যাই হোক এইভাবে হচ্ছে ওর বাড়িতে প্রথম জানে জানার পরে যদি বলো ওর মায়ের রিয়াকশান ওর মা তেমন একটা কিছু বলেনি বলেছিল তোর ভালো লাগলে ঠিক আছে এত দূর হ্যাঁ তবে একটা কথা বলেছিল যে এত দূর অনেক দূর এইটা হচ্ছে সবার প্রবলেম ছিল ঠিক আছে যাই হোক তারপরে সেখান থেকে আস্তে আস্তে মানে মানানো হয় তো যা ওর মাকে মানায় ও ওর মা তারপরে আমার মার সাথে কথা বলে বলে সব কিছু তারপরে ঠিক হয়ে যায় এবার এইবার বলি আমাদের বাড়িতে জেনেছিল কি করে আমাদের বাড়িতে জানাটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার দু মাস আমাদের রিলেশান চলে চলার পরে আমি ভ্যাকসিন দিতে আমার পিসির বাড়ি বামুনগাছি যাই সেখানে গিয়ে আমি লাইনে দাঁড়াই ভ্যাকসিন দেওয়ার জন্য এবার তখন না ও আমার সাথে কথা বলছে চ্যাটে তো সেখান থেকে এবার আমার একটা কি আমি যাই হোক আমি মাকে বলে দিই এবার তখন আমি করেছিলাম কি মা দেখি কি আরে আরে এরকম করে তাকাচ্ছে হ্যাঁ এইবার আমি করেছি কি আমি ওর ইচ্ছা করে ওই চ্যাটটা আমি এরকম করে আর দিয়ে করছি মা যাতে দেখতে পায় আর দেখে আমায় যাতে জিজ্ঞেস করে কারণ আমি সরাসরি তো বলতে পারি না ওরকমভাবে সেই জন্য তো যাই হোক সেইখান থেকে মা দেখে নেয় তো তখন কিছু বলে না ও একটা আর একটা কথা এই চ্যাটের ব্যাপারটার আগে একবার আমি ওর সাথে মায়ের কথা বলাই তো সেটা কথাটা বলেছিলাম কিভাবে মাকে বলেছিলাম যে মা আমরা একসাথে গেম খেলি আমার একটা বান্ধবী রয়েছে একটা মেয়ে তো তোমার সাথে কথা বললে সেই হিসেবে মায়ের সাথে ওকে আমি কথা বলাই আর মা তখন এত বুদ্ধি মা তখন সেটা নাকি আবার বুঝেও ফেলে এটা আমি পরে জানতে পেরেছি যাই হোক বুঝে ফেলে ভালো কথা এবার বুঝে ফেলার পরে আমরা রাত্রিবেলা বাড়ি আসছি ট্রেনে করে তো তখন মা না দেখি শুধু বিয়ের বিয়ের মানে রিলেটেড কথা হচ্ছে বলে অমুকের বিয়ে হয়ে যাচ্ছে অমুকের মানে প্রেম করে বিয়ে হয়েছে এই হয়েছে সেই হয়েছে এরকম কথা বলছে এইবার তখন আমিও না মানে ভট করে আমি বলছি যা হবে হবে আমি বলে দেবো ঠিক আছে তার আগে থেকে আমি বন্ধুদের বলে গেছিলাম বাড়ির থেকে যে আজকে আমি বলবো কোনোভাবে তো এবার আমি তখন বলছি কি মা ওই যে সেনকে যে মেয়েটার সাথে কথা বললে না ও ওর সাথে একটু ভাল লাগে হ্যাঁ এবার মা তখন বুঝে যায় এবার বলছে বাড়ি কোথায় আমি বলছি কোচবিহার মা বলছে এত দূরে তো তোর বাবা দেবে না মানে মা আমাকে আর কি দেখছে ট্রাই করে যে আমি সত্যি কি আদেও নাকি মানে জাস্ট এমনি নর্মাল তাই বলছি কি সে যাই হোক আমি জানি না আমি যাই বিয়েটি করলে ওরেই করব ঠিক আছে মা তখন শোনে শুনে বলছে ঠিক আছে তো বাবার সাথে তাহলে এই করে কথা বলা যাক দেখি কি বলে তো এবার বাড়ি আসার পরে হঠাৎ করে মা দেখি কি মানে সেদিনকে রাত্রিবেলায় নাকি বলে দিয়েছে বাবা আমাকে পরের দিন সকালবেলা জিজ্ঞেস করছে এবার জিজ্ঞেস করছে ভালো কথা আমি তো পুরো অবাক যে বাবা জেনে গেল কি করে এবার তখন জিজ্ঞেস করছে কি ওর বাড়ি কোথায় ওর বয়স কত আর হচ্ছে কী করে মানে আমি তখন বলি সমস্ত কিছু যে এই ব্যাপার আমরা একসাথে গেম খেলি এবার মা বাবা তখন দেখে দেখে বললো ঠিক আছে তাই ছবি টুবি দেখেছে দেখে বললো ঠিক আছে কেয়ার করা যাবে তো যাই হোক তারপরে এবার একদিন হঠাৎ করে রাত্রিবেলা সেদিন করে রাত্রিবেলা বাবা বলছে কি তাহলে ওদের একদিন আসতে বলা তাহলে আমাদের এখানে সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাবে আর সমস্ত কিছু ইয়ে করবে তো যাই হোক এবার আমি তার আগে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম কি যে ওকে আমি পৈতের সময় পৈতের অনুষ্ঠানটা বড়ো করে করব তখনই ওকে নিয়ে আসব। কিন্তু বাবা যেহেতু বলেছে তখন এবার আমার আমার একটা মনে ইন্টারেস্ট হয়ে গেছে যে না এবার নিয়ে আসতে হবে তো তখন আমি ওকে বলি তাহলে আমার জন্মদিনের দিন তুমি চলে আসো এবার ও কি করে এবার টিকিট পায় না টিকিট পায় না হঠাৎ করে ঠিক হয়েছে টু এসে সিট পেয়েছে রাত্রিবেলা না খাওয়া না দেওয়া ট্রেনের মধ্যে বসে বসে ওই ওখান থেকে এসেছে প্রথম দিন যখন এখানে এসেছে মানে শিয়ালদা স্টেশনে আমি পুরো দেখে অবাক আমি বলছি কে এটা ফোনে যাকে দেখতাম সামনাসামনি কেমন মানে না খাওয়া না ঘুমানো এমন একটা অবস্থা মানে বিচ্ছিরি ব্যাপার তারপরে মানে পুরো অবাক সেখান থেকে বাড়িতে নিয়ে আসি বাড়িতে নিয়ে আসার পরে খাওয়া দাওয়া করে ঘুমায় একটু না তারপরে দেখি না ঠিক আছে এবার আর ও এতটা ফরসা ছিল প্রথমবার মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না বিশাল ফর্সা ছিল বিশাল এখানে এসে তো তবে এই অবস্থায় কালো হয়ে গেছে এইবার দেখো ওটা হচ্ছে ওর আমাদের এখানে প্রথমবার আসা ওটাই হচ্ছে আমাদের ফার্স্ট মিট আর ফার্স্ট দেখা সব সব কিছু সেখান থেকে এবার এক সপ্তাহ মতো থাকে থেকে লকডাউন হয়ে যাবে যেহেতু সে সে মানে তখন লকডাউন লকডাউন হবে শুনছিলাম আবার তাই জন্যে ও চলে যেতে হয় এইবার সেইবার হয়েছিল আবার ট্রেন অ্যাক্সিডেন্ট মানে একেতে তোর এক সপ্তাহ মানে এক মাস থাকার কথা ছিল এক সপ্তাহ চলে আছে সেই একটা মনে দুঃখ সপ্তাহ ছিলাম তারপর আবার ট্রেন অ্যাক্সিডেন্ট মানে ওকে তুলে দিয়েছি ও জলপাইগুড়ি অব্দি গিয়ে ওর বাসে যেতে হবে মানে দুটো একদম টেনশন পার করে জলপাইগুড়ি পার করে ময়নাগুড়ি বলে মনে একটা স্টেশন রয়েছে হয়তো এরকম কিছু একটা নাম ওখানে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমাদের ট্রেন অ্যাক্সিডেন্ট যেহেতু ওখানে হয়েছিল তারপরে জলপাইগুড়ি স্টেশন নেমেছিলাম আর সেখান থেকে জলপাইগুড়ি বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে বাস ধরে সে একদম প্রচুর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমাদের তো এই একটা মনে টেনশন ছিল মানে দু রকম কষ্ট ছিল এক হচ্ছে তাড়াতাড়ি চলে যাচ্ছে আর হচ্ছে বাসে করে কিভাবে যাবে প্রথমবার এসে আর তার মধ্যে একটা কথা কি আমি তো এই প্রথমবার মানে ট্রেনে উঠলাম তারপর আবার এত দূরে এইবার ওর মনে একটা টেনশন ছিল যে ঠিকভাবে বাড়ি পৌঁছাতে পারবে কিনা যদি আবার রাস্তায় কোনো গন্ডগোল হয় তখন কি হবে তারপর আবার ট্রেন অ্যাক্সিডেন্ট এই সব নিয়ে জাগে এই সব হচ্ছে মানে বাড়ি চলে গেল তারপরে তারপরে কিছু মাস পরে চার পাঁচ মাস পরে ফ্রি ফায়ার গেম টোটালি ব্যান হয়ে যায় তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা দুজনে একসাথে ভিডিও বানাবো আর সেই জন্যেই ওকে বলি চলে আসছে আর ওখান থেকে এখানে চলে আসে ওটা হচ্ছে দ্বিতীয়বার ওটাই হচ্ছে ফাইনাল তারপর থেকে এখনও পর্যন্ত যাইনি যায়নি আর ওইবার আসতে গিয়েও কীর্তি হয়েছিল ওকে অনেকে পাড়ার থেকে আসতে দেবে না দেখো এটা স্বাভাবিক কথা কারণ একটা মেয়ে এত দূরে আসবে তো এবার কি থেকে কি হয়ে যায় সেই জন্য পাড়ার লোকে সবাই মানে বারণ করেছিল ঠিকই যাই হোক সব কিছু মিটে গেছে ও তখন থেকে চলে এসেছে আর সেখান থেকে এই অবধি এখানে রয়েছে তারপরে তো বিয়েরগুলো তো তোমরা দেখলে বিয়ের ভিডিও এখন বিয়ে হয়ে গেছে আর এখন আমরা একসাথে আছি তো এই ছিল হচ্ছে আমাদের লাভ স্টোরি ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওটাও অন্য কোনো ভালো টপিকের সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টা।